শাররুল বারিয়া এই মানুষগুলো তখন সবথেকে নিকৃষ্ট মানুষগুলো এত নিকৃষ্ট হইয়া যায় শুয়ারে পরিণত হইয়া যায় এই মানুষগুলো আর তখন মানুষ থাকে না মানুষগুলো কিসে পরিণত হয় এই কিসে পরিণত হয় মানুষগুলো শুয়ারে পরিণত হইয়া যায় এই মানুষটারের জন্য এই আত্মার সবথেকে দামি যদি আত্মাকে পবিত্র করতে পারে এই বান্দা এমনভাবে মাওলার গোলাম হইয়া যাইতে পারে আমার মাওলার প্রেমে এমনভাবে আশেক হইয়া যাইতে পারে এই দুনিয়ার মধ্যে ব্যবসার চাকরি কাজবাজ যা কিছু আছে সবের মধ্যে লিপ্ত থাকবে ছেলে মেয়ে পালবে স্ত্রীকে রাখবে যত কাজ আছে সব করবে কিন্তু মাওলার সাথে এমন মিলার মিলিয়া যাইবে আল্লাহ কোনো এক আল্লাহওয়ালা ডাক দিয়া কয় মিয়ানে আসে কোমা শুকর মজিস মিয়ানে আসে কোমা শুকর মজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস আমার মাওলার গোলাম যদি এই আত্মাকে পবিত্র করিয়া ফেলাইতে পারে এই দুনিয়ার মধ্যে এমন দামি হইয়া যায় বাজারের মধ্যে থাকে ব্যবসার মধ্যে থাকে চাকরির মধ্যে থাকে কাজবাজের মধ্যে থাকে ছেলে মেয়ের মধ্যে পালার মধ্যে থাকে কিন্তু মাওলার এই বান্দা বান্দির এই মহাব্বাতের এমন এক জোশ অন্তরের মধ্যে লাগিয়া যায় মাওলার সাথে এমনভাবে গোপন মিল হইয়া যায় এই বান্দা তখন এমন গোপনে মাওলার সাথে প্রেমে লিপ্ত হয় দুনিয়ার মানুষ তো দূরের কথা এই মাওলার বান্দা বান্দি এমনভাবে কঠিনভাবে মাওলার প্রেমিকে পরিণত হইয়া যায় আল্লাহ দুই কাঁধে যে মিয়াল্লাহ ফেরেশতা আছে এই কেরামান কাদিবিন পর্যন্ত অনুভব করতে পারে না এমন এক বান্দা মাওলা দুনিয়ার মধ্যে রাখ এই বান্দা দুনিয়ার মধ্যে এত দামি হওয়ার কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম যে হওয়ার কারণ একমাত্র কলম মাওলা যে বললেন ইন্নি আলামু মা লা তাআলামুন আমি যা জানি তোমরা জানো না এই জানি না জানে না এটা না জানার কারণ হলো এই বান্দার মধ্যে এমন এক অ্যাটমিক পাওয়ার দিয়ে দিয়েছে যে অ্যাটমিক পাওয়ারের খবর শুধু মাওলা জানে এছাড়া দুনিয়া ফেরেশতা জানে এর জন্য এই আত্মাকে যারা পবিত্র করতে পারবে তারা সব থেকে দামি হবে আত্মাকে যারা পবিত্র করতে না পারবে তারা সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে সাধারণ দুই একটা উদাহরণ দিলি আল্লাহর ফজলে বোঝা যাবে যেমন একটা লোক নামাজের জন্য পাগল হয় অন্য লোক নামাজ থেকে ভাগার পাগল হয় কেউ জিকিরের জন্য পাগল হয় কেউ টিভির নাচ দেখার জন্য পাগল হয় কেউ পরের মেয়ে লোক দেখতে পাগল হয় কেউ পরের মেয়ে লোক থেকে নিজের চক্ষুকে হেফাজত করার পাগল হয়ে যায় এই যে পার্থক্য কোথার ধারা হয় আল্লাহ এই পার্থক্যটা হয় কিসে কিসে হয় ভাই এই কলবের দ্বারাই মানুষ আর কলবটা নষ্ট হলেই মানুষটা পশু এমনকি শুয়ার পর্যন্ত হয় যাই হোক এই আত্মা সম্পর্কে আমি কিছু আলোচনা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা প্রিয় হাজরিন এই আত্মা সম্পর্কে আপনারা যদি সচেতন হয়ে যান তাহলে আল্লাহর ফজল করমে দুনিয়ার জিন্দেগি প্রত্যেকটা কাজ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতি ওয়া